আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ইবাদতের মাসে রহমত ঘেরা রমাদানের এই পবিত্র মুহূর্তে আপনারা সবাই সুস্থ থেকে এই মহান ইবাদত পালন করে যাচ্ছেন। প্যান্ডামিকের মহামারীর এই সময়কালে আল্লাহ তাআলার কাছে নিশ্চয় জীবনের বিগত সময়ের চেয়ে বেশি অনুগত, বেশি নিবেদিত হয়ে, চোখের পানি বেশি ঝরিয়ে, বেশি কৃতজ্ঞ হয়ে আমরা আমাদের সময়গুলো পার করছি। প্রিয় উপস্থিতি, রমাদান তো হচ্ছে দয়ার মাস, ক্ষমার মাস, প্রাপ্তির প্রত্যাশায় বিভোর হওয়ার মাস। একজন মুমিন, একজন সিয়াম পালনকারী বর্জনের মধ্য দিয়ে, সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা বর্জনের মধ্য দিয়ে অগাধ প্রাপ্তির প্রত্যাশায় যখন বিভোর, তার মধ্যে সবচেয়ে বড় যে আশাটা করে থাকে একজন বিশ্বাসী, সেটি হলো জান্নাত প্রাপ্তির আশা করে। প্রিয় উপস্থিতি, আমরা জানি আখিরাতে বিশ্বাসীর জন্য জান্নাত প্রাপ্তি হচ্ছে চূড়ান্ত একটা লক্ষ্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি, তার দিদার, পাশাপাশি জান্নাত পাওয়া। কারণ মৃত্যুর ওপারে দুটো আবাসন, একটি হচ্ছে জাহান্নাম, একটি জান্নাত। জাহান্নাম যেটা চিন্তাও করা যায় না, জান্নাত যার সৌন্দর্য, তার আয়োজন সম্পর্কেও মানুষ ভাবতে পারেনি। কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শুনিয়েছেন তার বাইরে, কোরআন কারিম যা বলছে তার বাইরে। সুতরাং মুসলিম হিসেবে আমরা আজকে অলমোস্ট সবাই জান্নাত কামী, কিন্তু মনে রাখতে হবে শুধু জান্নাত কামী হলে হবে না, জান্নাত গামী হওয়ার চেষ্টা করতে হবে। প্রিয় উপস্থিতি, কামনায় কী আসে বলুন? আপনার সন্তান বড় হবে কামনা করলেই হবে? আপনার সময় শ্রম দেওয়া লাগবে না, আপনাকে আপনার সন্তানকে শ্রম দিতে হবে, লক্ষ্যের দিকে এগুতে হবে। ঠিক মুমিন হিসাবে জান্নাত কামী হলে হবে না, জান্নাত গামী হওয়ার জন্য উপযুক্ত সময় হচ্ছে রমাদান কারিম। এখানে ইবাদত দিয়ে, তেলাওয়াত দিয়ে, কিয়াম দিয়ে, কৌর দিয়ে, দান সাদাকা দিয়ে, জিকির দিয়ে, তাসবি দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা জান্নাত লাভের জন্য আমরা আশা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমাদানের আসসাউমলি যে রব বলেছেন, তিনি এই সিয়াম পালনকারীদের জন্য জান্নাতের আটটি দরজার জন্য একটি দরজাকে প্রস্তুত রেখেছেন, সেটির নাম হচ্ছে রায়ান। সহিহ বুখারী 3017 নম্বর হাদিস আপনারা দেখবেন, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এই প্রসিদ্ধ হাদিসটি এসেছে, যে তিনি বলেন যে জান্নাতের আটটি দরজা আছে, একটি দরজার নাম হচ্ছে রায়ান, এবং এটি সুনির্দিষ্ট থাকবে শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্য। প্রিয় উপস্থিতি, আমার আপনার মতো মানুষদের জন্যই কিন্তু সেই দরজা অপেক্ষা করছে, কিন্তু শর্ত হচ্ছে এই দরজায় যারা যাবে, আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো যোগ্যতা, সেই মন দিয়ে, সেই ভালোবাসা দিয়ে এই মাসকে উদযাপন করতে হবে, এই ইবাদতকে করতে হবে। তা না হলে, জান্নাত গামী হলে যখন আমরা জান্নাতে যেতে চাইব, জান্নাতের দ্বাররক্ষী ঠেকিয়ে বলবে যে ও ওই যে বেলাল ঢুকছে, তুমি একটু দাঁড়াও, তুমি কি ওখানে যেতে চাও? বেলাল যেখানে গেছে সেখানে? আচ্ছা ঠিক আছে দাঁড়াও। তো তোমার চেহারা, তোমার জীবন, তোমার কাজের সাথে তো বেলালের কাজের সাথে মিলছে না রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কাজের সাথে খাব্বাব ইবনে আরাতের সাথে মিলছে না, তোমার আচরণের সাথে আয়েশা সিদ্দিকার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিলছে না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলছে না। ও আল্লাহর বান্দা ও বান্দি, তুমি মুসলিম ঠিক আছে, তুমি মোমেন মোমেনা তুমি ঠিক আছে, তুমি সিয়াম পালন করেছো জীবনে 20, 30, 40, 50 মাস ধরে পালন করেছো, সব ঠিক আছে, কিন্তু তুমি সিয়ামরত অবস্থায় যে কাজগুলো করেছো সেই কাজগুলোতে এদের সাথে মিলছে না। এই রমাদানের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের আটটি বছর, তার প্রিয় সাথীরা যতদিন এই রমাদানকে পেয়েছে তারা যে আচরণ করেছে, তোমরা তো সে আচরণ করতে ব্যর্থ হয়েছে। সুতরাং সোকান সোকান, দূর হও অথবা থেমে যাও, এটা তোমার জন্য উপযুক্ত দরজা নয়। প্রিয় উপস্থিতি, সেই দুর্ভাগ্যে যেন আমরা না যাই। সেই জন্য রায়্যান নামক যে দরজা, স্পেশাল দরজা, যার এবার মানে পুরস্কারের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তিনি নিজে অথবা নিজে দেবেন এই অঘোষিত পুরস্কার পাওয়ার উপযুক্ততা অর্জনের জন্য। আসুন রমাদানের শর্তগুলোকে আমরা পূরণ করি, অর্থাৎ এখলাসের সাথে, এহতেসাবের সাথে, ইমানের সাথে, মানসামা মানকামা রমাদান,
অর্থাৎ কিয়ামগুলো, সিয়ামগুলো, সারাক্ষণ জিকির, দান, সাদাকা সব কিছুর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আর এই রমাদানের সুসংবাদদাতা কোরআনের বাহক যেভাবে 8টি বছর এই মাসকে পরিপালন করেছেন, তার পরিবার, তার বন্ধুরা, তার সাথীরা, আসুন না সেটার সাথে মিলিয়ে মিলে আমাদের প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা, প্রতিটি প্রহর, প্রতিটি রমাদানের সময়কে সেভাবে কাটাতে চেষ্টা করি। যদি পারি তাহলে বিশ্বাস করুন এই রায়ান আমার আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলার কাছে এই রায়ান দিয়ে প্রবেশের প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।